আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে, আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব মিস্টার রফিক ভাই, রফিক ভাই সমস্যা নিয়ে আমাদের কোশ্চেন এবং আনসার সেশনে। রফিক ভাই লিখেছেন, বাইরের খামারে অনেকগুলো বাজরিগার ফাঁকি ভাই অনেকদিন পর্যন্ত ফাঁকি ফালেন পুরাতন খামারে, কিন্তু বাইর ইদানিং একটা নতুন সমস্যা ফেস করতেছেন। সমস্যাটা হলো বাইরের পাখির যে ফেদার পাখিগুলোর, মেল পাখি এবং ফিমেল পাখিগুলো ফেদারের মধ্যে এক ধরনের উকুনের মতো কি যেন দেখা যাচ্ছে, অর্থাৎ পাখির গায়ে ফোকা হয়ে গেছে, যেগুলোর কারণে পাখি সারাক্ষণ চিৎকার করতেছে এবং ফেদারগুলো নাড়াফাড়া খুব বেশি করতেছে, মানে আনইজি ফিল করতেছে। ভাই এই সমস্যাটা থেকে কিভাবে সমাধান করা যায় বা এই সমস্যা থেকে কিভাবে নিস্তার পায় তা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করি ভাই পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে। আর যাদের খামারের পাখিগুলো এখন অসুস্থ হয়নি তারাও অবশ্যই ভিডিওটা দেখবেন এবং না টেনে দেখবেন, ভালোভাবে গভীরভাবে ভালোভাবে টেনে দেখবেন, কারণ আপনার খামারের পাখিগুলো এরকম অসুস্থ হতে পারে। এজন্য আপনিও জিনিসটা শিখে রাখা দরকার, শুধু বাইরের খামারের মতো আপনার পাখি অসুস্থ যখন হবে তখন না শিখে এখন যদি ভিডিওটা ভালোভাবে দেখে রাখেন তাহলে কি হবে, আপনার খামার অসুস্থ হওয়ার আগে আপনি সমস্যাটা সম্পর্কে জেনে গেলেন এবং এটা সমাধান পদ্ধতিও জেনে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি অ্যাপ্লাই করলে আপনার পাখি আর অসুস্থ হবে না। সাধারণত এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় অতিরিক্ত ঘন পাখি যদি থাকে এবং এবিয়ারি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সাধারণত এই সমস্যাটা একটু বেশি হয়। আর অবশ্যই পাখিকে আপনি প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 3 থেকে 7 দিন গোসলের জন্য ভিতরে পানি দিতে হবে এবং পানির মধ্যে অবশ্যই নিম পাতার রস, এই যে দেখতে পাচ্ছেন আমার ভিতরে এখানে কেজের মধ্যে গোসলের জন্য পানি দেওয়া আছে, এই যে উপরে গোসলের জন্য পানি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, পাখি যখন ইচ্ছা তখন সে গোসল করবে। যেই সকল পাখি গোসল করার অভ্যাস নাই তাদেরকে অবশ্যই হালকা পরিমাণে স্প্রে করে দিবেন, অবশ্যই এমনভাবে স্প্রে করবেন না যাতে পাখি একদম ভিজে যায়, ভিজে সুপসুপে ভিজে যায়, এরকম অবস্থা করে স্প্রে করা যাবে না, এতে পাখি অসুস্থ হয়ে যাবে, লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। কোনো অবস্থাতে এইভাবে স্প্রে করবেন না, নিম পাতা দিয়ে যদি আপনি স্প্রে করেন অবশ্যই আপনার পাখি সুস্থ থাকবে এবং পোকামাকড় যেগুলো আছে এগুলো চলে যাবে, যেহেতু পোকামাকড় একটু বেশি, এই জন্য নিম পাতার রসে, পানির মধ্যে নিম পাতার রস একটু বেশি দিয়ে প্রথমে টানা 1 সপ্তাহ স্প্রে করবেন, গোসলের পানির মধ্যে দিয়ে রাখবেন, খাওয়ার পানির মধ্যে দিয়ে রাখবেন একটু, তাহলে কি হবে পাখিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। এটার পাশাপাশি আপনি অ্যালোভেরার জেল দিয়ে রাখবেন ফিল্টারের মধ্যে, খাওয়ার যে ফিল্টারটা আছে দেখতে পাচ্ছেন এই ফিল্টারের মধ্যে অ্যালোভেরা জেলটা দিয়ে রাখবেন, তাহলে কি হবে সে মাল্টিভিটামিনের সাপোর্টটা পাবে। আর অবশ্যই আপনি তাদেরকে প্রতিদিন টানা 1 সপ্তাহ স্প্রে করতে থাকবেন, গোসল করলে তো ভালো, পানির মধ্যে আপনি ইয়া দিয়ে রাখবেন হালকা পরিমাণে অ্যালোভেরা জেলও দিয়ে রাখবেন, তাহলে ফেদারগুলো ভালো থাকবে আর পোকাগুলো ইনশাআল্লাহ ইয়ার কারণে মারা যাবে, নিম পাতার কারণে মারা যাবে। এরপরে পরবর্তীতে যদি 1 সপ্তাহ টানা ইউজ করেন, 1 সপ্তাহ ইউজ করার পরে আপনি পরবর্তীতে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন আপনি নিম পাতার রস দিবেন গোসলের পানির মধ্যে, তাহলে আপনার পাখিগুলো ইনশাআল্লাহ সুস্থ থাকবে, ফেদারটাও ভালো থাকবে, আপনার খামারে আর কোনো সমস্যা দেখা দিবে না, এ ধরনের পোকাও থাকবে না। আর নিম পাতার পানি আপনি যখন থাকবে তখন মশা অন্যান্য পোকামাকড়ের প্রাদুর্ভাবও কম থাকবে। আশা করি ভাই আপনার প্রবলেমগুলো সমস্যা সমাধান সেশনে, আমাদের প্রবলেম এবং সলিউশন সেশনে আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি ইনশাআল্লাহ আপনার প্রবলেমটা সলভ হয়ে ভাই। তো ভালো থাকুক সকল খামারি ভাইরা, ভালো থাকুক সকল খামারের পাখিগুলো। আজ আর নয়, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।